আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি ইতালি থেকে এবং ইতালির বাইরে বিভিন্ন দেশ থেকে। সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থাকলে শরণার্থীদের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেখতে পাবেন, কাজেই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। আমরা এ ধরনের আপডেট ইনফরমেশন প্রতিদিন প্রচার করে থাকি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইতালির ভেনিস প্রবাসী সারওয়ার হোসেন একজন রেমিটেন্স যোদ্ধা, ইতালির পাদোবো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আমরা তাহার বিদাহী আত্মার মাগফিরাত কামনা করছি। ইতালির ভেনিসে তিনি দীর্ঘদিন যাবৎ বসবাস করেছেন এবং প্রবাসীদের মাঝে খুবই জনপ্রিয়। তার দেশের বাড়ি বাংলাদেশে গাজীপুর জেলায়। আরও একজন রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে। ইতালির মিলানে একজন বাংলাদেশি শিক্ষার্থী যিনি পড়ালেখা করতে এসেছিলেন তার মৃত্যু হয়। ইতালির মিলানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীপ্রবীর সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে আমরা এক তথ্য পাই, যার নাম ইসমাইল হোসেন। শুক্রবার 12 জানুয়ারি রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ইতালি প্রবাসী অন্য একজন শিক্ষার্থী যিনি একই সাথে ছিলেন। ইসমাইল হোসেন নবীপ্রবীর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং CST এর বিভাগের পঞ্চম বেসের শিক্ষার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যাজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। বুধবার 10 জানুয়ারি মিলানের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার পরিচয় বা আর কোনো বিস্তারিত আমরা সংগ্রহ করতে পারিনি, এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় প্রবাসী, যারা অবৈধ পথে ইতালিতে আসার পরিকল্পনা নিচ্ছেন, যারা পথে রয়েছেন বা যারা সামনের দিনগুলিতে নেবেন, অবশ্যই অবশ্যই কার মাধ্যমে টাকা দিচ্ছেন, কে আপনাকে ইউরোপে পৌঁছানোর ব্যবস্থা করবে তার সঠিক তথ্য ইনফরমেশন আপনার কাছে রাখবেন। এ থেকে আপনি প্রতারণা থেকে বেঁচে যাবেন। সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলেতে দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই বাংলাদেশিরা লিবিয়া, তিউনিশিয়া বা বিভিন্ন গেম ঘর বা বিভিন্ন গেমে অংশগ্রহণ করতে যাওয়ার অপেক্ষারত অবস্থায় প্রতারণা বা প্রতারিত হচ্ছে। এই পরিস্থিতিতে সঠিক ব্যক্তি এবং সঠিক দালাল হলেই আপনি বাঁচতে পারেন। আমরা গতকাল এই তথ্যটি শেয়ার করেছি, আবারও শেয়ার করছি, যেহেতু এখন পর্যন্ত সেই নৌকাটির কোনো খবর পাওয়া যায়নি। ইতালির দ্বীপ ল্যাম্পোদোসার উপকূলে কাছে সে 45 জন শরণার্থীর নৌকাটি এখনও নিখোঁজ রয়েছে। যখন অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি এই নৌকাটি নিখোঁজের খবর প্রচার করে বা প্রথম এটির অবস্থান ল্যাম্পোদোসা হটস্পটের কাছে প্রকাশ করে, তখন থেকেই ইতালির 3টি হেলিকপ্টার এবং ফ্রন্টেক্স বাহিনী সহ বিভিন্ন এনজিও সংস্থা তৎপরতা বৃদ্ধি করেছে, কিন্তু এখন পর্যন্ত সেই 45 জন শরণার্থী নৌকাটির কোনো খবর পাওয়া যায়নি। আল্লাহই ভালো জানে যে এই 45 জন শরণার্থীর ভাগ্যে কী ঘটেছে। এদিকে লিবিয়ার আজদাবিয়া সমুদ্র পার থেকে একজন শরণার্থীর মৃতদেহ উদ্ধারের একটি রিপোর্ট প্রকাশ করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি। সর্বশেষ এক্স বার্তায় তারা এই প্রতিবেদনটি প্রকাশ করে। ধারাবাহিকভাবে ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ অব্যাহত রেখেছে বিভিন্ন দেশের অভিবাসীরা, আর এখানেও নৌকাডুবির ঘটনা ঘটেছে। ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করার সময় নৌকাডুবিতে 4 জন শরণার্থীর মৃত্যু হয়েছে বলে যুক্তরাজ্যের স্থানীয় দৈনিকগুলোর একটি রিপোর্টে নিশ্চিত করা হয়েছে। গত কয়েকদিনে বৃষ্টি হচ্ছে লিবিয়াতে। লিবিয়ার এই বৃষ্টিতে বহু শহর এরই মধ্যে পানিতে প্লাবিত হয়েছে, ডুবে গেছে। লিবিয়াতে অবস্থানরত আমাদের সকল ভাইদেরকে বলবো সতর্ক এবং সচেতন থাকার জন্য। যে কোনো পরিস্থিতিতে দূতাবাসের সহযোগিতা গ্রহণ করুন অথবা IOM-এর সহযোগিতা গ্রহণ করুন। রাজনৈতিক অস্থিরতা সহ নানা সমস্যার কারণে এমনিতেই লিবিয়াতে অবস্থানরত মানুষ সবসময় থাকে আতঙ্কের মধ্যে। তার মধ্যে নতুন করে যে ঝড় বৃষ্টি বা জলোচ্ছ্বাস, যা আমাদেরকে আরও একটি শিক্ষা দিয়ে গেছে কিছুদিন আগেই, কাজেই নতুন করে আবার বিপদে পড়তে না চাইলে অবশ্যই সকলকে সচেতন এবং সতর্ক হতে হবে। এদিকে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে ক্যানেরি দ্বীপপুঞ্জে। ক্যানেরি দ্বীপপুঞ্জে 4টি নৌকা থেকে 449 জন শরণার্থী উদ্ধারের একটি রিপোর্ট প্রকাশ করে স্প্যানিশ কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় 30 জন নাবালক সহ মোট 449 জন অভিবাসী এল হিরো দ্বীপে 4টি নৌকায় করে প্রবেশ করেছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়। স্পেনিশ সামুদ্রিক উদ্ধার সংস্থা সালভেন্তো মেটিমো সূত্র থেকে এটি নিশ্চিত করা হয়েছে।
ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে শরণার্থীরা স্পেনের এই দ্বীপটিতে আসা অব্যাহত রেখেছে গত বছরের শেষের তিন মাসের মতো করেই। টিউনিশিয়া থেকে ইতালি যাওয়া যখন কষ্টকর হয়ে যায়, এরপর থেকে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে শরণার্থীরা স্পেনে প্রবেশ করছে বলেই স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এদিকে তুরস্ক থেকে গ্রিস প্রবেশের পর লেসবোসের বনে 43 জন শরণার্থী বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। প্রচণ্ড শীতে তাদেরকে উদ্ধার করার জন্য আহ্বান জানিয়েছে তারা এনজিও সংস্থাগুলোর কাছে। সর্বশেষ এনজিও সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয় 43 জন শরণার্থী এই বনে অবস্থান করছে, যাদেরকে খুব দ্রুততার সাথে উদ্ধার করার দরকার রয়েছে, যেহেতু অনেক ঠান্ডা আর অনেক শিশু বাচ্চা রয়েছে যা যে কোনো সময় দুর্ঘটনায় পড়তে পারে। এদিকে গ্রিস কর্তৃপক্ষ 117 জন শরণার্থী উদ্ধারের একটি রিপোর্ট প্রকাশ করেছে। বলাকান রোড ব্যবহার করে যারা গ্রিসের বিভিন্ন উপকূলে যাওয়ার চেষ্টা করছিল, এই পরিস্থিতিতে অভিযান পরিচালনা করে শরণার্থীদেরকে উদ্ধার করেছে এবং নিরাপদে হস্তান্তর করা হবে বিভিন্ন ক্যাম্পে। গ্রিস কর্তৃপক্ষ আরও এক বার্তায় নিশ্চিত করেছে, লেসবোসের একটি বন থেকে 10 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে, উদ্ধারকৃত শরণার্থীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে। প্রিয় দর্শক, লিবিয়া এবং টিউনিশিয়ায় ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে টিউনিশিয়ান কোস্টগার্ড, লিবিয়ান কোস্টগার্ড। টিউনিশিয়ান কোস্টগার্ডের সাথে যেমন ইউরোপের চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার জন্য, একই ধারাবাহিকতায় লিবিয়ান কোস্টগার্ডের সাথেও চুক্তি রয়েছে ইতালির শরণার্থী বাধা দেওয়ার জন্য। কাজেই টিউনিশিয়া এবং লিবিয়া এই দেশে থাকা আমাদের সকল প্রবাসীকে থাকতে হবে সতর্ক, থাকতে হবে সচেতন। আপনার মতামত কমেন্টস করে জানান এবং আপনার প্রশ্ন থাকলে সেটিও জিজ্ঞেস করতে পারেন।